নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন সন্ন্যাসী ডাক্তার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো রকম রোগ বা মেডিসিন সম্পর্কে সঠিক তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন, আজকের বিষয় থাকছে এম লং এইস। এর কম্পোজিশন হলো অ্যামলোডিপিন এবং হাইড্রোক্লোরোথায়াজিড। এটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায়। এই ওষুধটির ব্যবহার সম্পর্কে চলুন আমরা জেনে নিই। এই ওষুধটি কোন কোন রোগে বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় বা আরও কী কী কাজে ব্যবহার করা হয় সে সমস্ত আমরা জানব। তার আগে বলি, এই কোম্পানির এই ওষুধটা কিন্তু লুপিন অর্থাৎ মাইক্রোল্যাব লিমিটেড কোম্পানি প্রস্তুত করেছে। তো যারা ইন্ডিয়ান কোম্পানি, যেহেতু যারা ইন্ডিয়ার বাইরে আছে, তারা এই ওষুধটি অ্যামলং এইসটাও না পেতে পারেন। আপনারা অ্যামলোডিপিন এবং হাইড্রোক্লোরোথায়াজিড গ্রুপের ট্যাবলেটও খেতে পারেন বা এই গ্রুপের কোনো ওষুধ খাবেন, সেগুলো একই রকম কাজ করবে। আমি সেই যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেই একই কাজ। তো চলুন সেই কাজ বা ব্যবহার সম্পর্কে বলি। এই ওষুধটি হাই প্রেশার, যাদের শরীরে প্রেশার হাই আছে, সবসময়ের জন্য 40-এর উপরে থাকে প্রেশার, কারোর 60-70-80 প্রেশার আপ ডাউন করে, অথবা সবসময়ের জন্য 40-এর উপরে প্রেশার থাকে, তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন। এছাড়া যাদের শরীরে ফুসকুড়ির সৃষ্টি হয়েছে, ফুসকুড়ির থেকে তার শরীরে এডিমা বা রস সৃষ্টি হয়েছে, তারা এই ওষুধটি খেতে পারবেন। এই ওষুধটি খেলে যাদের প্রস্রাব কম হয়, তাদের প্রস্রাবটা বেশি হতে পারে বা হয়, এডিমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এডিমার ক্ষেত্রে দিয়ে তাদের প্রেশারটাকে বা অতিরিক্ত জলটাকে বা পানিটাকে কমানোর জন্য ব্যবহার করা হয়। ওষুধটি সাধারণত বেশি ব্যবহার করা হয় সেগুলি হলো হার্ট অ্যাট্যাক, হার্ট স্ট্রোক, হার্ট ফেল, হার্ট অ্যাট্যাক, হার্টের যাবতীয় সমস্যার জন্য প্রায় হার্ট পেন ক্ষেত্রে এই ওষুধটি বেশি ব্যবহার করা হয়, অর্থাৎ হৃৎপিণ্ডের সমস্যার জন্য বেশি ব্যবহার করা হয়। এছাড়া স্ট্রোক, বিভিন্ন রকম ব্রেন স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক বা হেমোরয়েড স্ট্রোকের ক্ষেত্রেও ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। হেমোরয়েড স্ট্রোক বা স্ট্রোকের পূর্বে অথবা স্ট্রোকের পরবর্তী ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা চলে। এছাড়া ডায়াবেটিস থেকে উৎপন্ন প্রেশার, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহার করা হয়। যাদের শরীরে মোটা থুলথুলে, তারাও এই ওষুধটি ব্যবহার করতে পারবে। এবং গাউট বা গেটে বাট থেকে যাদের আছে প্রেশার, তারাও এই ওষুধটি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করবেন। এবং যাদের সুগার বা ইনসুলিন রেজিস্ট্যান্স, তারাও ব্যবহার করতে পারে। তো সে সম্পর্কে ব্যবহার করার আগে ডাক্তারের শরীর নেওয়াই ভালো। তবে
হার্ট ফেল হার্টের সমস্যা হওয়ার জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো এই ওষুধটা দুটি কম্পোজিশনে প্রস্তুত করা, একটি হলো অ্যামলোডিপিন, যার কাজ হলো ক্যালসিয়াম চ্যানেলটাকে যে ধরে মানুষের প্রেশারটাকে বাড়ায় সেটাকে স্ল্যাক করে দেয় বা ক্যালসিয়াম চ্যানেলটাকে ছেড়ে দেয়, দিয়ে প্রেশারটাকে নামাতে সহযোগিতা করে। এবং হাইড্রোক্লোরোথা, যেটা হচ্ছে শরীরের অতিরিক্ত লবণ বা জল সৃষ্টি হচ্ছে, সেই শরীরের অতিরিক্ত জলটাকে উৎপন্ন হতে দেয় না এবং সেই জলটাকে যা হয় সেটাকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দিতে সহযোগিতা করে, যার ফলে শরীরে অতিরিক্ত জল বা পানি সৃষ্টি হতে পারে না, যার ফলে প্রেশারটাকে কমিয়ে আনে। তো এই ওষুধটা সাধারণত ব্যবহার হয়ে থাকে করার সময়, আপনারা ডাক্তারের পরামর্শও নিতে পারেন অথবা আমার ডিসক্রিপশনে রাখা ফোন নাম্বারে ফোন করেও নিতে পারেন। তবে এই ওষুধটা ব্যবহার করার নিয়মটা বলবো, সে নিয়মে হচ্ছে আপনারা সামান্যতম প্রেশারের ক্ষেত্রে হলে ডেলি একটা করে ট্যাবলেট খেয়ে নেবেন এক মাস। তবে এই ওষুধটি খাওয়ার পূর্বে কতদিন খেতে হবে এবং ওষুধটি বন্ধ করার সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বন্ধ করা উচিত, কারণ কাজ প্রেশার থাকলো